মিসেস ফারহানা, ওয়েলকাম টু মাই কিচেন। আজকে আমি আপনাদেরকে মজাদার ফিনি তৈরি করে দেখাবো, খুবই ডিলিশিয়াস একটা রেসিপি। এই ঈদে আশা করি আপনাদের ভালো লাগবে আমার রেসিপিটা। তো চলুন দেখি কিভাবে ফিনি তৈরি করতে হয়। ফিনি বানানোর জন্য আমি এখানে হাফ কাপের মতো পেস্তা বাদাম প্রথমে ভিজিয়ে রেখে চোচা ফেলে দিয়ে তারপর আমি আধা ভাঙা করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে পাটায়ও বেটে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, জাস্ট আধা ভাঙা করে আমি নিয়েছি। আর এখানে আমি পোলার চাল নিয়েছি। পোলার চালটা চিনি গুঁড়া চাল, প্রায় আমি হাফ কাপ পানিতে ভিজিয়ে রেখে তারপর ব্লেন্ড করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে সেম ওয়েতে পাটায়ও বেটে নিতে পারেন। এরপর আমি এখানে ফুল ক্রিম মিল্ক নিয়েছি 1 লিটার। এরপর আমার লাগবে কিছু এলাচ, দারচিনি, তেজপাতা, আমি এখানে কেওড়া জল নিয়েছি এবং চিনি। আর চিনিটা হচ্ছে আপনাদের স্বাদ অনুযায়ী। আমি দুধটা বয়েল করতে রেখে দিয়েছি। ক্ষীর বানানোর জন্য দুধটাকে ননস্টপ নাড়তে হবে, যদি নিচে লেগে যায় তাহলে পুরো একটা গন্ধ চলে আসবে। সো ননস্টপ দুধটাকে নাড়তে হবে। এর মধ্যে আমি তেজপাতা, এলাচ, দারচিনিটা একটু ভেঙে, আমি দারচিনি এবং এলাচটা আমি একটু ভেঙে তারপর দিয়ে দিয়েছি। এটা বলক আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনারা যদি নর্মাল মিল্কটা নেন তাহলে 2 কেজি মিল্ক দুধটাকে জাল দিয়ে 1 কেজি করে নিতে হবে। দুধটা প্রায় বলক চলে আসছে, 1 মিনিটও লাগবে না, জাস্ট একটু পরেই বলক চলে আসবে। সো এর মধ্যেই আমি এখান থেকে একটু দুধ নিয়ে আমার এই চালের যে ব্ল্যান্ড করা চালটা আছে এর মধ্যে আমি একটু দিব, দিচ্ছি এর জন্য যাতে দেওয়ার সাথে সাথেই চালটা দলা বেঁধে না যায়, সো কনসিস্টেন্সিটা যাতে ঠিক থাকে। সো এর কারণে আমি এখান থেকে একটু দুধ নিয়ে সো জাস্ট একটু চালটার সাথে মিশিয়ে দেব। পর আমি চালটা এর ভেতরে দিয়ে দেব। সো চালটা দেওয়ার পরে ননস্টপ এভাবে নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে। এর মধ্যে আমি যে পেস্তা বাদামটা ব্ল্যান্ড করে নিয়েছি এটা এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে আমি একটু কেওড়া জল 1/2 টিস্পুনের মতো অ্যাড করে দিয়েছি। চালটা যতক্ষণ পর্যন্ত সেদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ননস্টপ নাড়তে হবে। আর যখন চালটা সেদ্ধ হয়ে আসবে তখন এই ক্ষীরটা অটোমেটিক ঠিক হয়ে যাবে। প্রায় 15 মিনিট আমি এরকম ননস্টপ নাড়তে নাড়তে এটা ঠিক হয়ে এসছে এবং চালটা সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এর মধ্যে এখন সামান্য একটু লবণ দেব। অনেকে মিষ্টি জিনিসে লবণ ইউজ করে না, সো আমি একটু দিলাম। সো এর মধ্যে চিনি দিব। চিনিটা হচ্ছে সম্পূর্ণ আপনাদের আন্দাজ মতো। আমি এখানে 1.5 কাপ অ্যাড করেছি। সো চিনিটা দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। এরপর আমি এর মধ্যে জাস্ট 1/2 টিস্পুনের মতো গোলাপ জল অ্যাড করলাম। এরপর এখানে আমি প্রায় 3
4 টেবিলস্পুনের মতো ঘি অ্যাড করলাম। এরপর এটাকে খুব ভালো মতো আরেকটু ঠিক করতে হবে। তো আমার ঘি ফিনি হয়ে গিয়েছে, সো দেখতে পাচ্ছেন এটা ঠিকটা, জাস্ট আমি যদি আরও টানি তাহলে এটা জমাট বেঁধে যাবে। সো এটা ঠান্ডা হওয়ার পরে আরও ঠিক হয়ে যাবে। সো এটা আমি এখন সার্ভ করব। সো ভিউয়ার্স, আমি সার্ভিং ডিশে ঢেলে নিয়েছি। এরপর জাস্ট উপর দিয়ে ডেকোরেশনটা হচ্ছে আপনাদের পছন্দ মতো। সো সো এর উপর দিয়ে আমি জাস্ট পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার মজাদার ফিনি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আরও সব নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।